আজি ফটো আপলোড নহলে আপোনালোকে কি কৰিব? 10,000 টকা কোনসকলে পাব? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে কি কৈছিলে? কোনসকলক দিয়া হ'ব? ফর্ম কেতিয়া পাব আপোনালোকে 10,000 টকা পাবলৈ হলে? এই সকলোখিনি কথা, লগতে ফটো কিয় আজি আপলোড হোৱা নাই, কি কৰিব এতিয়া আপোনালোকে, কি হ'ব এতিয়া, এই সকলোখিনি কথা ভিডিওটোত ভালদৰে আলোচনা কৰিম। আপোনালোকে ভিডিওটো অলপ স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাওক আৰু শেষলৈকে চাব বুলি আশা কৰিছোঁ। আৰু এইখিনিতে আপোনালোকক এটা অনুৰোধ কৰিম, যিসকল মোৰ চেনেলটোলৈ নতুনকৈ আহিছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰাৰ লগতে কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি দিব যাতে নতুন ভিডিঅ' দিলে আপোনালোকে আগতীয়াকৈ চাবলৈ পায়। কিয়নো আপোনালোকৰ ফৰ্ম কেতিয়া কেনেদৰে পাব, কোনখিনি কি কৰিব লাগিব, সেইখিনি জানিবলৈ হ'লে আপোনালোকে ভিডিঅ'টো প্ৰথমতে লাইক কৰি আপোনালোকে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিব যাতে নতুন ভিডিঅ' আপোনালোকৰ ফৰ্মৰ ক্ষেত্ৰত আপডেট আহিলে আপোনালোকে ভিডিঅ'ৰ জৰিয়তে জনালে আপোনালোকে আগতীয়াকৈ চাবলৈ পায়। তেনেহ'লে বলক প্ৰথমতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কি কৈছিলে আপোনালোকে চাই লওক। 17 তারিখে আমি গছপুলি রুব লাগিব, কেইডালকৈ রুব লাগিব, এই বাইদ স্মার্ট আছে গম পাইছে, আৰু বাকি মহিলা গ্রুপের সদস্য সকলে ক কিমানকৈ রুব লাগিব, কেইডালকৈ। প্রথম যি সকল মহিলাই গছপুলি রুব দুডাল করে 17 তারিখে তেওঁলোকৰ নাম 10,000 টকার স্কিমত প্রথম ইনক্লুড হব। যোনে গছপুলি নুরুব তেওঁলোকে কিন্তু নাপাব, কিন্তু ঠিক আছে, আজি সিদিনাখন পাহৰি গলো বুলি নকব, কিন্তু হবনে নাই? দুডালে গছপুলি নিজের ঘরতে রুব, অগর গছ রুব, চন্দন রুব, পিছত নিজরে লাভ হব, হয়নে? আচ্ছা, ইয়ার পিছত কি করিব? ব্যাংকর একাউন্টটো একবার চেক করিব লাগিব যে মোর ব্যাংকর একাউন্টটো ঠিক আছে নে নাই। তার পিছত আপোনালোকে এখন ফর্ম পাব। কোন মাহত ফর্ম পাব? অক্টোবর মাহত। ফর্মত আপোনালোকে লিখিব লাগিব যে এই টাকা পাই মই কি করিম, অর্থাৎ আপনার 10,000 টাকা দিব, কিবা এটা ব্যবসায় করবর কারণে কি ব্যবসায় করব আপনাদের ফর্মখনতে লিখি পঠিয়াব লাগিব, তারপর আপনার একাউন্টত 10,000 টাকা দিব। বারো যি কি নহক, যেটা ফর্ম ওলায় আপনার সেইখানে জানাবলে নতুন ভিডিও আপনার আগবাম সেইবাবে কোথাও আপনার ভিডিও প্রথমতে চ্যানেলটলে যদি নতুনকৈ আহিছে আপনাদের সাবস্ক্রাইব করে রাখব। আর এটা কথা হল, আজি কিয় আপনার ফটো আপলোড হওয়া নাই বা আপনার ওয়েবসাইটবুক কিয় খোল খোৱা নাই, যেহেতু আপনাদের গমে পায় বিভিন্ন কিমান মানুষে তেনেদরে সেইখানে ট্রাই করে আছে, চেষ্টা করে আছে, সো সেইভাবে আপনার তেনকা ধরনের পেজটা খোল খোৱা নাই বা সার্ভিস ডাউন এনেকা ধরনের দেখাই আছে। তো আপনাদের ট্রাই করে থাকো, সেইখানে আপনাদের ট্রাই করে থাকলে একটা সময় নিজে নিজে আপনাদের করব পাব। কেন যেহেতু বহুতে লোকে ট্রাই করে আছে, আর তার ভিতর যেহেতু দুই এজনের তেদরে হয়ে গিয়ে থাকার ফলত আজি আপনাদের গম পায় গধূলি সময়লকে সেইখানে ভালদরে সেইখানে ক্লিয়ার হয়ে গিয়ে থাকবে। সো সেইভাবে আপনাদের বহুত বেশি চিন্তা করব নালাগে, আপনাদের গধূলি সময়লকে নিজে ট্রাই করে থাকক। একটা সময় আপনাদের সেইখানে নেটওয়ার্ক প্রবলেম নিদিয়ে, সার্ভার প্রবলেম নিদিয়ে একটা সময় আপনাদের ফটো আপলোড করব পাব। তো সেইখানে কথা আছিল, আগন্তুক দিনত কিবা যদি নতুনকৈ আপডেট হয় আপনাদের ভিডিওর জড়িয়ে জানাবলে চেষ্টা করম। ভিডিওটি শেষলকে চাবার বহুত বেশি ধন্যবাদ। যদি নতুনকৈ আহিছে মোৰ চেনেলটো সকলো আপনাদের সাবস্ক্রাইব করে রাখব। তো আজিলে ইমান, সেইখানে কথা আপনাদের কোনো চিন্তার বিষয় নাই। আপনাদের সার্ভার প্রবলেম এই কারণে হয়েছে যে সকলে ট্রাই করে থাকার বাবে হয়েছে, আপনাদের চেষ্টা করে থাকুক, আপনাদের ফটো আপলোড করব।